অতি সম্প্রতি দেশের একজন শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে। তিনি বলেছেন যে সিরাত গ্রন্থ নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন, এটা তার উপলব্ধি হয়েছে, এটা আর অনেক আগে পড়া উচিত ছিল। আমি আমার হাতে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মানুষেরা ইসলামের পথে আসছে অথবা আমি দেখতে পেয়েছি তাদেরকে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, যত মানুষ ইসলাম গ্রহণ করেছে দেশে দেশে বাইরে, আমি জিজ্ঞাসা করি ভাই আপনি ইসলামে এসেছেন কি দেখে, কারণ আমাদের মুসলমানদের যে অবস্থা আমাদেরকে দেখে ইসলামে আসার তো প্রশ্নই উঠে না, তাহলে কি দেখে লোকটা ইসলামে আসলো, আমার একটু আগ্রহ কৌতূহল থাকে। আমি জিজ্ঞেস করি ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন একটু বলেন তো, তখন কেউ হয়তো বলেছে যে সে মুসলমানদের কোনো বিশেষ কালচার এটা দ্বারা প্রভাবিত হয়েছে, আবার অনেকে বা বেশিরভাগ লোকজন বলেছে যে আমরা ইসলামে এসেছি হয় কোরআন পাঠ করে, কোরআন দেখে পড়ে বুঝে, অথবা প্রেরণা ইসলামের সালামের জীবনী চর্চা করে। মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের প্রায় সকলে, আমি বলতে পারি প্রায় সকলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রে মাধুর্য হয়ে, তার মাধুর্য জীবন চরিত্রের মাধুর্য দেখে, তার ব্যক্তিত্ব দেখে, তার আমল দেখে, তাকে দেখে তারা ইসলামে এসেছেন। আজও পর্যন্ত এই প্রায় 1450 বছর অতিবাহিত হওয়ার পরও পশ্চিমা পৃথিবীতেও যত অন্য ধর্মের মানুষ ইসলামে আসে তারা প্রধানত দুই কারণে আসে, হয় কোরআন স্টাডি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটাকে নির্মোহভাবে পড়েছে। অনেক মুসলিম আছেন এখানে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আগাগোড়া পড়েন নাই, আমার আলহামদুলিল্লাহ একাধিক সিরাত গ্রন্থ একবার দুইবার নয় বহুবার পড়ার সুযোগ হয়েছে। এখনো নতুন করে কোন সিরাত গ্রন্থ পড়া শুরু করলে আমার কাছে মনে হয় যে আমি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে, এরকম তিনের আলোর মতো মনে হয়। এটা একটা মুজিজা তার, যে তিনি চলে গেছেন তার জীবন ইতিহাসের প্রভাব, তার জীবন চরিত্রের প্রভাব পৃথিবীতে এখনো রয়ে গেছে। মুসলিম হিসেবে আপনি ইসলামী শিক্ষা দ্বারা নিজেকে শিক্ষিত করতে চান, ইসলামের আলো দ্বারা আলোকিত করতে চান, তো আপনার সিলেবাসে সর্বাগ্রে কোরআনে করিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এই দুইটা অন্তত থাকা উচিত। এর পাশাপাশি আরো অন্যান্য বই পুস্তকগুলো আমাদের পরামর্শে পড়বেন, কিন্তু এই দুইটা অবশ্যই থাকা উচিত এবং অবশ্যই ওলামা ইকরামের তত্ত্বাবধানে থাকা উচিত, যাতে করে আপনি আবার বিভ্রান্ত না হন, ভুল না বুঝেন, আপনার মধ্যে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি না হয়। অতএব ইসলামী শিক্ষা দ্বারা নিজেদেরকে আমরা আলোকিত করবার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কোরআন এবং হাদিসের পাঠ এটি আমাদের বাড়ানো উচিত। আমরা আসন্ন রমাদানকে কেন্দ্র করে একটা বই প্রস্তুত করছি, আশা করছি সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ মানুষকে সেটা হাতে পৌঁছাতে পারবো। সেটি হলো আমরা এমনিতে কোরআনে কারিম থেকে দূরে সরে আছি, এমনিতে কোরআনের সাথে আমাদের কোনো তেমন সম্পর্ক নেই, রমাদানে আমরা একটু তারাবিতে কোরআন তেলাওয়াত শুনি দেশের মানুষ, বাট দুঃখজনক হলেও সত্য যে এই তারাবির তেলাওয়াতটাও আমরা তুফান মিল গতিতে শুনি, আমাদের না তারাবিতে কোনো তৃপ্তি পাই না আমরা সেখানে তারাবির কোনো মেসেজ, ওই আয়াতের কোনো বার্তা আমরা পাই বুঝতে পারি, এরকম কোনো সুযোগ আমাদের হয় না। তো আমি বইটা অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ সংকলন করার চেষ্টা করেছি, প্রস্তুত করার চেষ্টা করেছি, 1 থেকে 110-120 পৃষ্ঠার মধ্যে আশা করি হয়ে যাবে। সংক্ষেপ করার চেষ্টা করেছি, ছোট করার জন্য বহু চেষ্টা করেছি, যে প্রতিদিন যে তারাবিটা হবে, আজকের তারাবিতে যে অংশ তেলাওয়াত করা হবে, সেই পারাতে আল্লাহ তাআলা কি কি বার্তা আমাকে দিয়েছেন, কতগুলো আদেশ, কতগুলো নিষেধ, কতগুলো দৃষ্টান্ত, কতগুলো ইতিহাস, কতগুলো শিক্ষা, কতগুলো বিষয় আল্লাহ তাআলা রেখেছেন, সেগুলোকে আলাদা আলাদা করে আমরা 3 থেকে 4 থেকে 5 পৃষ্ঠা, ছোট ছোট পৃষ্ঠা, 4 থেকে 5 পৃষ্ঠার জেনারেল যে সাইজ, সেই সাইজের পৃষ্ঠায় আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে এই 4 পৃষ্ঠা উল্টিয়ে তিনি মসজিদে যেতে পারেন অথবা তারা এই পড়ে এসে দেখতে পারেন যে আজকে আমি কি শুনে আসলাম এবং খতিব সাহেবরা যেন সেটি শোনাতে পারেন। আশা করছি এটি আপনাদের উপকারে দিবে। এই ছাড়াও কোরআনে কারিমের আরো বিভিন্ন তাফসির এর যত আয়োজন আছে সেগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে আমাদের বাচ্চাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমাদের বাসাগুলোকে এক একটিকে ইসলামিক স্কুলে পরিণত করতে হবে, আমাদের বাসাগুলোকে এক একটিকে মাদ্রাসায় পরিণত করতে হবে। আবারও বলছি, যেখানে স্কুলের পাঠ্য সূচিতে, পাঠ্য পুস্তকে, সেখানকার কারিকুলামে ইসলাম বিরোধী বিষয়গুলোকে ঢুকানো হচ্ছে, ইসলামকে ধুয়ে মুছে বাদ দেয়া হচ্ছে, শুধু এই কারণে আপনার বাসায় বাচ্চার প্রতি আপনার মনোযোগ, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবার জন্য, ইসলামের আলো দ্বারা আলোকিত করবার জন্য আপনার মনোযোগ সাধারণ অবস্থার চাইতে অনেক গুণ বেশি হওয়া উচিত, বিকজ তাকে এখন লড়তে হবে প্রতিকূল পরিবেশের সাথে। যদি আপনি চান আপনার ইমানের ধারা আপনার মৃত্যুর পর আপনার ফ্যামিলিতে টিকে থাকুক,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমান এবং আমাদের জেনারেশনের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান আমল আমাদের বিশ্বাস আমাদের ইসলাম এটাকে উপলব্ধি করার এটার গুরুত্ব অনুভব করার ইসলামী শিক্ষার গুরুত্ব অনুভব করার এবং সেটার সাথে আমাদের নিজেদের সবাইকে আলোকিত করার জড়িয়ে রাখার তৌফিক আমাদের সকলকে দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন